কারেন্ট চলে গেছে সকাল থেকে, 14 বার কারেন্ট যাচ্ছে, কিছুই দেখাতে পারিনি ওদেরকে, দেখতেই পাচ্ছ কতটা অন্ধকার। আর ইন্ডাকশনে রান্না, গ্যাস তো এখনো আসেনি, তো কি কি রান্না হয়েছে ওদেরকে দেখাই। বিনস আর আলু ভাজা, এখানে শঙ্কর মাছ আলু দিয়ে, ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে, আর এই যে ডাল ধনে পাতা দিয়ে। গন্ধরাজ লেবু কিনে এনেছিলাম, কিন্তু গন্ধ পাচ্ছি না এখন, সো খেতে থাকি। মার বনু সবে এসে পৌঁছেছে, এখন 3:50 বাজে, সকাল থেকে এত কাজ আছে, তোমাদের সাথে ঠিক করে কথাই বলতে পারছি না। এখন বাজে বিকেল 5:30, জন্মদিন আমার পালন হওয়ার কথা ছিল, কিন্তু এরা দুজন এখন সেজেই চলেছে। আমি আয়নাটা পাচ্ছি না, একটু সাজবো গুজবো, কিরকম ভাবে আমি বসে আছি, দেখে একটু মায়া লাগছে না বোন? একজন ছোট আয়না সাজে, একজন বড় আয়না সাজে। প্রথম কথা আজকে অনুষ্ঠান, দ্বিতীয় কথা পুজো চলে এসছে, মহালয়া হয়ে গেছে, তো এখন তো সাজব। অনেক বেলুন ফুলিয়েছিলাম, কিন্তু মাত্র এই কটা জ্যান্ত আছে। এখানে চা হয়েছে, এখানে আমার ফেভারিট স্যালাড, এটাতে বোধ হয় পায়েস, আর এখানে খাবার দাবার। ডিস্ট্রিবিউশন হচ্ছে, গরম লাগছে বললি যে, প্রচুর গরম, এটা খাওয়াটা পড়েছে। মামারা আসবে সেই জন্য ওয়েট করছি, তারপরে কেক কাটিং হবে আজকে, যদিও বার্থডে নয়, বাট কেক কাটিং তো হতে পারে, জানি না এখন। পোস্ট বার্থডে কেক কাটিং, এই যে আমাদের দুজনের লুক, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর এটা আমার পুজোর শাড়ি, আমি আজকে থেকে সবাইকে দেবো। দিয়া 20 গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তো এটা তারই প্রসাদ, সবাইকে একটু একটু করে দিই। তো অ্যাজ ইউজুয়াল আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, কেক চলে এসছে, আমি কেকটা কিনিনি, তো ঠিকই করেছিলাম আমরা কেকটা না কিনে। তো কেকটা দেখিয়ে দিই, আমি দেবের আগেই দেখিয়ে দিই তোমাদেরকে। Thank you.
গিফট দিচ্ছে পড়ো রে পড়ো আর কি সারাঙ্গাই হ্যাঁ সারাঙ্গাই গেছি বাট ভালো কাটটা সবাই সবাই বাড়িতে পৌঁছে গেছে, ফোন করে দিয়েছে সবাই, সুস্থ মতন পৌঁছে গেছে। আমি এমন এখন গিফট গুলো রিভিল করছি। এটা উর্মিমালা দি দিয়েছে, থ্যাংক ইউ উর্মিমালা দি। তো এই সেম জিনিসটা নিয়ে, অন্যান্য জিনিসটা নিয়ে আমি এরকম করতাম। তো অন্যান্য সেটা দেখেই বোধ হয় আমাকে একটা গিফট করেছে, আমিও বললাম অন্যদিকে। এটা মন একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, আমি এখনো জানি না এটার মধ্যে কী আছে। তো এখন আমি রিভিল করছি, তো এখন রিভিল হচ্ছে। ওয়াও, এই কি সুন্দর কালারটা, কি সুন্দর কালারটা, কি মিষ্টি। বাহ, থ্যাংক ইউ। এটা ভেবো না, এটা পিঙ্ক কালার, এটা পিচ কালার আছে। এটা অ্যাকচুয়ালি পিচ কালার, আমি ব্লুটা বোধ হয় ছিল না অ্যাভেলেবেল, সেই জন্য ব্লুটা কিনিনি। এটা অ্যাকচুয়ালি আমার জন্যই কিনেছি। তাই মিষ্টির দায়িত্ব ছিল বাপি, বাপি মামনে সবাই মিষ্টি এনেছে, কোল্ড ড্রিঙ্কস এনেছে, আর মানিও আমাকে ক্যাশিফাই করেছে, আর বাবা মা একটা মিক্সার গ্রাইন্ডার। এই পর্যন্তই রাখলাম, কিছু ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো অবশ্যই। স্টে হ্যাপি, স্টে সেফ, অ্যান্ড ওয়াচ কলকাতা বিজ অল ইন্ডিয়া।